দ্বিতীয় পর্যায়ে আমাদের আগামীকাল আমাদের খুলনায় সমাবেশ হবে। এই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরকার একটা সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে খুলনায়। খুলনায় তারা পথে পথে আমাদের নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। শুধু তাই নয়, তারা কালকে গত রাতে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য বাবু বয়সের চন্দ্র রায়, যেখানে তিনি এটা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসাবে গিয়েছেন, তিনি যে বাসায় অবস্থান করছিলেন সেই বাসায় পুলিশ রেইড করেছে, সেই বাসা থেকে প্রায় 19 জনকে গ্রেপ্তার। আমি কিছুক্ষণ আগে খবর নিয়েছি যে এখন নির্দেশ দিয়েছে যে পথে পথে যাকে যেখানে শহরে পাওয়া যাবে তাকে সেখানে গ্রেপ্তার করা হবে। গতকাল তারা রামদা লাঠি সেটা অস্ত্র নিয়ে তারা শোডাউন করেছে, বিভিন্ন ভাবে তারা মোটর সাইকেল নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি এই গ্রেপ্তার এবং এই সন্ত্রাস সৃষ্টি করবার যে চেষ্টা তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং অবিলম্বে গ্রেপ্তার কৃত দেখে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে খুলনা সমাবেশে যেন কোনো বাধা সৃষ্টি করা না হয় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যদি কোন রকম সমস্যা তৈরি হয় তার সকল দায় দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে, এবং এটা প্রমাণিত হবে যে এই সরকার আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না, আমাদের সভা সমাবেশকেও তারা করতে দিতে চায় না। এবং আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে সমস্ত বাস গণপরিবহন তারা বন্ধ করে দিয়েছে, এবং এমনও কথা আছে যে ট্রেনও নাকি বন্ধ করছে, যদিও সেটার এখন কোনো কনফার্মেশন আমরা পাইনি। এই ধরনের তারা বন্ধ করছে, লঞ্চ বন্ধ করছে, কিন্তু এটা হচ্ছে সাধারণ মানুষের যে আপনার জীবনযাত্রা তাকে সম্পূর্ণভাবে তারা পরিকল্পিতভাবে ব্যাহত করছে।